আজ সকালে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আমাদের প্রেডিকশন ছিল। আর সকাল 11:30টার সময় তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল 22 তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে 23 তারিখে এটা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তারপরে এটা মুভমেন্ট আমাদের অগ্রসর হবে উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নর্থ উড়িষ্যা, উত্তর উড়িষ্যা আর আমাদের পশ্চিমবঙ্গ উপকূল ভাগ অতিক্রম করবে। পুরী আর সাগর আইল্যান্ডের, সাগর দ্বীপের মাঝে মাঝে কোনো জায়গায়। টাইমটা হচ্ছে আমাদের 24 তারিখের রাত্রি থেকে 25 তারিখের আর্লি মর্নিং এর মধ্যে এই কোস্ট অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবে। আর এই সময় অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, আর স্টিং এ 120 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে আমাদের যে চাপ আছে তার গতিপথ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া এবং আরো শক্তিশালী হওয়ার যেটা পূর্বাভাস সেটা এরকম। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্কতা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের জন্য এবং আমাদের যা এর প্রভাব এবং তার প্রভাবে কি সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমাদের অ্যাডভাইজারিও দেওয়া হয়েছে। সেগুলি হলো আমাদের 23 তারিখ থেকেই উপকূল অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে, এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে 23 তারিখে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে। আর 24 আর 25 তারিখে এই দুদিন আমাদের সব থেকে বেশি খারাপ আবহাওয়া থাকার সম্ভাবনা আছে উপকূল, বিশেষ করে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের সর্বত্রই, দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 24-25-এ হবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হলো নর্থ সাউথ চব্বিশ পরগনা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি আর পুরুলিয়া, বাঁকুড়া। আর বাকি জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা, যেটা 20 সেন্টিমিটার বা তার বেশি, সেটা হওয়ার সম্ভাবনা 24 তারিখে সাউথ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। আর তারপরে আমাদের ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর জেলাতেও এই অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেগুলো আমি বললাম, আর যেমন আবার বলছি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর পুরুলিয়া, বাঁকুড়া, এইগুলোতে ভারী থেকে অতি ভারী, আর এর মধ্যে দু একটা জেলা বললাম তার অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর উপকূল ভাগে আমাদের বাতাসের গতিবেগও বেশি থাকবে। যেমন বললাম যে আমাদের পুরী আর সাগর দ্বীপের মাঝামাঝি কোনো জায়গায় এর উপকূল অতিক্রম করার যে সম্ভাবনা আছে তার প্রভাবেই উপকূল অঞ্চলের জেলাতে উপকূল বরাবর আমাদের বাতাসের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা থাকছে। তো এর প্রভাবই ফিশারম্যানদের, মৎস্যজীবীদের জন্যে, যারা আমাদের ডিপ সিতে আছে মানে গভীর সমুদ্রে আছে, তাদেরকে আমরা অতি শীঘ্রই উপকূলে ফিরে আসার জন্য বলেছি, উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আর উত্তর বঙ্গোপসাগর আমাদের পশ্চিমবঙ্গের উপকূল ভাগে 23 থেকে 25 আমার ফিশিং অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ রাখার জন্য বলা হয়েছে, মানে 23 থেকে 25 মৎস্যজীবীদের সম্পূর্ণভাবে সমুদ্রে নামতে মানা করা হয়েছে। আর
আমাদের বৃষ্টিপাতের জন্য প্রভাব বা আমাদের যেটা উপকূল অঞ্চলে যে বাতাসের গতিবেগ থাকবে তার প্রভাবে উপকূল অঞ্চল বরাবর যেসব আমাদের বিপজ্জনক কাঁচা বাড়ি বা কুঁড়ে ঘর আছে সেগুলোর ছাদ উড়ে যেতে পারে, মেটাল শিট যেগুলো আমাদের থাকে সেগুলো উড়ে যেতে পারে, গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তার সঙ্গে এই যে ঝোড়ো হাওয়ার জন্যে বা কাছে যেমন পেঁপে পেঁপে গাছ বা অন্যান্য যেগুলো নরম প্রকৃতির গাছপালা সেগুলো ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছের ব্রাঞ্চ গাছের শাখা প্রশাখা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য যারা বিপজ্জনক জায়গায় আছে তাদেরকে উপযুক্ত সেফ প্লেসে নিয়ে আসার জন্য বলা হয়েছে। লো লাইং যেগুলো এরিয়া আছে সেগুলোতে জলমগ্ন হতে পারে, লোকালি ফ্লাডিং হতে পারে আর ট্রাফিক ডিসরাপশন হতে পারে। এক্ষেত্রে আপনার ফেরি সার্ভিস প্লাস আমাদের রোডের প্লাস রেলওয়েরও জুডিশিয়ালি নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে। পাওয়ার কমিউনিকেশনের ক্ষতি হতে পারে, এগুলো ক্ষতির সম্ভাবনা থাকছে আর সেজন্য সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। রিভার ফ্লাডিং যেটা আছে সেটা আমাদের কংসাবতী আর লোয়ার দামোদর এই প্রশ্নে জল জলের যে নদী যে রয়েছে তার জলের জল পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, তার জন্য যে রিভার লাইন ফ্লাড সেটা আমাদের সেন্ট্রাল ওয়াটার কমিশনের থেকে আপনাদের নিতে হবে, একটা সম্ভাবনা থাকবে। এই হচ্ছে আপাতত ইয়ে, আবার আপনাদের পরবর্তীতে কাল আবার আপডেট দেওয়া হবে।